অমিক্রনের শুরু থেকেই ঢাকায় অস্বাভাবিক হারে বাড়তে থাকে এর সংক্রমণ। দেশের অন্যান্য জেলা বা মহানগরের তুলনায় রাজধানীতেই এই হার বেশি। গত কয়েকদিনে সংক্রমণ কিছুটা কমলেও বেড়েছে মৃত্যু। বিশেষজ্ঞরা বলছেন টিকাদানের পাশাপাশি বাড়াতে হবে জনসচেতনতাও। সোমি ইব্রাহিমের রিপোর্ট। ৫৬৫ বর্গমাইল আয়তনের রাজধানী ঢাকায় দেশের মোট জনসংখ্যার ১২% বসবাস। আর গবেষণা বলে প্রতি বছর প্রায় ৫৫% ভাসমান মানুষ আসেন ইট পাথরের এই নগরে। স্বাভাবিকভাবেই দেশের অন্যান্য স্থানের তুলনায় ঢাকায় করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। জনসংখ্যা বেশি হওয়ায় নতুন ধরন অমিক্রনের তিনটি উপধরনই ঢাকায় বাড়ছে বলে কিছুদিন আগে ICDDRB-র গবেষণায় পাওয়া তথ্যের সঙ্গে একমত স্বাস্থ্য বিশেষজ্ঞদেরও। আমাদের এখানে ইকোনমিক অ্যাক্টিভিটি ঢাকাতে বেশি, যার ফলে এখানে যারা থাকে তাদেরকে বেঁচে থাকতে গেলে কোনো না কোনো কাজ করতে হবে। তারপরে তাহলে কর্মস্থলে যেতে হবে, যাওয়ার সময় আসার সময় স্বাস্থ্যবিধি যেহেতু ঠিকমতো মানা হয় না, সব কিছু মিলে জনগণের ঘনত্ব মিলে আমি মনে করি ঢাকায় এই করোনা ঊর্ধ্বমুখী হওয়ার এটাই মেইন কারণ। বর্তমানে এই সংক্রমণ কমলেও যত্রতত্র অস্বাস্থ্যকর খাবার গ্রহণ ও মাস্কবিহীন চলাফেরার কারণে আগামীতে তা আবারও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। তাই জনসচেতনতা বাড়ানোর তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। সংক্রমণের সংখ্যা এবং হার যে কমছে এটা আমরা এক্সপেক্ট করি এবং এটা কিন্তু আরও কমবে যদি আমরা বিধিনিষেধগুলো ঠিকমতো মানি। কিন্তু মৃত্যুটা যেটা হবে, মৃত্যুটা 2-4% পিছনে থাকে সংক্রমণ বাড়ার সাথে। কারণ সংক্রমণ বাড়বে, তারপরে ও অসুস্থ হবে, তারপরে হাসপাতালে যাবে, কিছুদিন চিকিৎসা পাবে, তার মধ্যে একটা গ্রুপ ভালো হবে, একটা গ্রুপ মারা যাবে। তাহলে মারাটা তো সংক্রমণ বাড়ার দিন হবে না, এটা প্রায় 3-4 সপ্তাহ পরে, যার ফলে এখন সেটা আমরা দেখছি। পাশাপাশি টিকা গ্রহণে অবহেলা না করার পরামর্শও দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সোমি ইব্রাহিম, জিটিভি নিউজ, ঢাকা।